রসুলের তুতু মুবারকের দাম আছে না? জোরে বলে আছে নি? এখনো পর্যন্ত একটি কুয়াছে বীর শিফা যাকে বলা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত উনি ওই জায়গায় অবস্থান করছেন, ওই জায়গার কুয়া থেকে পানি তুলবেন। এমনি লক্ষ্য করে দেখেন ইহুদি জাতিরা ওই কুয়ার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, বিষ ঢেলে দিয়েছে। উদ্দেশ্য হল আল্লাহর নবী এবং সাহাবা একরাম কুয়া থেকে পানি তুলবেন, বিষ পান করে নবী এবং সাহাবা একরাম মারা যাইবেন। ফিনিস্তা আসিয়া বলেন আগর নবীজি এই কুয়ার মধ্যে কাফেরেরা বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন আবার সাহাবা নাম টেনশন করবা না, আমি বিশ্ব নবী রাহমাত উনি ওই জায়গার মধ্যে লব ফালাইয়া দিলাম। বিশ্ব নবীর তুতু মুবারক ওই কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করে নিয়েছেন, ইতি দেরি হয়েছে, কুয়ার বিষ পানি হতে একটা সেকেন্ডও দেরি হয় না, কুয়ার বিষ ফানি হয়ে গেছে। ওই জায়গার ফানিটা এখন শিফা ফানি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফানিটা এখনো পর্যন্ত মিঠা, এখনো যারা মদিনার মধ্যে যান ওই কুয়া থেকে ফানি ফান করে এটা মিঠা পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবী তুতু মুবারকের বরকত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে কাফেরেরা পাগল বলে, আল্লাহ ডাক দেখো আমার নবী পাগল নয়, তিনটা জিনিসের কসম খাইছে, জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর নুনের কসম, আল্লাহ বলেন নুন দ্বারা কি বুঝাইছে, কি বুঝাইছে মহান আল্লাহ। নুন দ্বারা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস আল্লাহ বুঝাইছেন? প্রবচনে এক নম্বরের সাত আকাশ সাত জমিন সৃষ্টি করার পরে ওইগুলোকে মহান আল্লাহ কোন জায়গার মধ্যে রাখবেন? এই কারণে বিশাল একজন ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন, ওই ফিরিস্তাকে আল্লাহ কোথায় রাখবেন? এই কারণে বিশাল বড় একটা গাবি আল্লাহ সৃষ্টি করেছেন, গাবির উপরে আল্লাহ রেখে দিলেন, ওই গাবিটাকে কোন জায়গায় রাখা হবে? এই কারণে মহান আল্লাহ বিশাল বড় একটা পাথর সৃষ্টি করেছেন, ওই পাথরটাকে কোন জায়গায় রাখা হবে? এই কারণে মহান আল্লাহ বিশাল বড় একটা মাছ সৃষ্টি করেছেন, ওই মাছের ফিটের উপরে তামাম পৃথিবীর বার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন নবী গো নুন দ্বারা ওই নুনের কসম আমি আল্লাহ খাইলাম। দুই নম্বর ওয়াল কলম, কলম দ্বারা আল্লাহ তকদিরি কলম বোঝাইয়াছেন, সবগুলা ব্যাখ্যা বলার সময় নাই, ওই তকদিরি কলম আল্লাহ বলাইয়াছেন। তিন নম্বর কলম ওয়া মায়াসুনুন, মায়াসুনুন দ্বারা মহান আল্লাহ যেই ফিরিস্তারা লিখেছেন ওই ফিরিস্তাদের কসম খেয়েছেন। তিনটা জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ বলেন মা আংতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, অগর নবীজি আপনার রবের দয়ায় আপনি বিশ্ব নবী কখনো পাগল নন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো বোঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগর নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন নিয়ামত দিব যেটাকে অশেষ নিয়ামত বলা হয়, এমন নিয়ামত আমি মহান আল্লাহ দান করব। এতেই বোঝা যায় তাকে পুরস্কারে দেওয়া হয়, এই লোকটা কখনো পাগল হতে পারে না, এই লোকটা পাগল, এই লোকটাকে কখনো পুরস্কার দেওয়া যায় না। আল্লাহ বলেন নবী গো কিয়ামতের দিন আপনাকে পুরস্কার দিব, এতে আপনি পাগল নয়। কাফেরেরা আপনাকে পাগল বলে, আমি মহান আল্লাহ আপনার চরিত্রের পবিত্রতা ঘোষণা করে আমি আল্লাহ আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আগর নবীজি আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তিনটা জিনিসের কসম খাইয়া রসুলের চরিত্রের পবিত্রতা ঘোষণা করেছেন, ওই রসুলের উম্মত, জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের উঠা বসা খানা লেনদেন, উঠা বসা ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সবগুলোর মধ্যে বিশ্ব নবীকে মডেল বানাতে হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? রসুলের আদর্শটাকে গ্রহণ করতে হবে, যারা সর্বক্ষেত্রে রসুলের আদর্শ গ্রহণ করবে এরাই দুনিয়াতে কামিয়াব, আখেরাতেই কামিয়াব, জোরে বলেন ঠিক না বেঠিক? এই রসুল বলেন যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন যে জাতি যার সাথে মহব্বত রাখবে তার সাথে তার হাসর হবে, তার সাথে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? বর্তমান আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা মুসলমান জাতি কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া আমাদের শান্তি নেই, জোরে বলেন ঠিক না বেঠিক? ব্রাজিল আর্জেন্টিনাকে আমরা সমর্থন করি, আল্লাহ রাসূল বলেন যে যে জাতিকে সমর্থন করবে সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি যদি ব্রাজিলকে সমর্থন করো তুমি তার অন্তর্ভুক্ত হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? তুমি আর্জেন্টিনাকে সমর্থন করো তুমি আর্জেন্টিনার অন্তর্ভুক্ত হবে, ব্রাজিল আর্জেন্টিনা মুসলমান দেশ নয়, জোরে বলে ঠিক না বে ঠিক? আজকে দুঃখজনক কথা হলে বাস্তবে ঠিক।
ভাই আজ মুসলিম জাতিরা বাংলাদেশ একটা মুসলমান দেশ একটা শান্তিপ্রিয় দেশ জোরে বলেন ঠিক না বে ঠিক এই দেশে থেকে অমুসলিম দেশগুলোকে সমর্থন করে লক্ষ্য করে দেখেন যে ব্রাজিল আর্জেন্টিনাকে আমরা সমর্থন করি এই ব্রাজিল আর্জেন্টিনা আমরা আমাদের সিনা তো দূরে করতে বাংলাদেশ একটা দেশ যে আছে এটাও চিনে না জোরে বলেন ঠিক না বে ঠিক কিন্তু দুর্ভাগ্য হলো সত্য আজকে মুসলিম জাতিরা ওই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে রাতের পর রাত দিনের পর দিন সময় অতিবাহিত করতেছে জোরে বলেন ঠিক না বে ঠিক তুমি কাকে সমর্থন করছো আল্লাহ রাসূল কি বলছেন তুমি যেই জাতিকে সমর্থন করবা যার সাথে তোমার মিল হবে তার সাথে তোমার হাসর হবে জোরে বলেন ঠিক না বে ঠিক এখন নবীর সাথে হাসর হইতো না ব্রাজিল আর্জেন্টিনার সাথে হাসর হইতো জোরে বলেন কার সাথে হাসর হইতো আরো জোরে বলেন তাহলে বোঝা গেল রাসূলকে সমর্থন করতে হবে ব্রাজিল আর্জেন্টিনাকে সমর্থন করলে হবে না জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সর্বক্ষেত্রে রাসূলকে আদর্শ হিসেবে মেনে নেওয়ার এবং মরণ পর্যন্ত এই সমস্ত মাদ্রাসাগুলোর জন্য জান মাল দিয়ে সর্বাত্ম সহযোগিতা করতে কারা কারা রাজি আছে রাত তুলা দেন নারে তাকবীর দের ইসলাম হাত নামান আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন সবাই বলেন আমিন আমাদের আশা বসা উঠা সবগুলোকে আল্লাহ কবুল করেন কিয়ামতের দিন এই মাহফিলটাকে নাজাতের উসিলা পারেন সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।